গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টুলিকাজ ওয়ার্ল্ড। সো গাইজ, কি খবর সবরে? আশা করম সবে ভালে আছে। মতো একদম ভাল, একদম পুরা জসত আছো। আজি তো আজি দিন গ করলু, কাপড় কিছু সিলাই করলু। বাইর এই চাদর খানত পটি লুগালু, আর পটি লুগা পটি তো লুগালু, কিন্তু মেখেলাত লুগার কারণে ফলস আনবা লাগব। অলপ পাছত যাম দোকানত ফলস আনবা। সো তার পাছত মই ভাবিলু তার আগতে কি করা যাও। মই আসলতে 3:30 বাজাতে ভিডিও বানাওয়ার কারণে পুরো রেডি সেডি হয়ে লৈছিলো, কিন্তু শব্দ প্রদূষণ হব বলি তুমি যেহেতু খিরিং গারং শুনবা নরবি, সেই কারণে মই এই বর্তমান বাজে 4:30, এইখিনি সময়তহে মই ভিডিও করবা ওলাইছো। তো শব্দ প্রদূষণ কেনকে হল, এই কিবা গেছর গাড়ি আহিল, তারপর খিরিং ঘারাং সিলিন্ডার মাখা নুমাল, তারপর অলমান নতুন ঘরের কারণে টিংপাত আনছে, টিংপাত মাখা খিরিং ঘারাং বাজিল, মানুষ মাখা পুরা রাওকারি আছে জরে জরে, সেই কারণে মানে ভিডিও মই এলাহে শুরু করব ওলাইছো। তো এইখানে জায়গাখিনি মানে মোর ভিডিও করার কারণে ইমান একেবারে ভাল নহয়, তো মই অলপমান চেঞ্জ করবা ওলাইছো। যদি গাইজ মই এই সোফাখান আর আলনাডাল এই দুডাল যদি বদলা বদলি করং তেনেহলে কেনকা হব। সো তেনেহলে দেরি নকরি আমি কাম করং। তো মোর লগত আইছে দুইজন অ্যাসিস্ট্যান্ট, মোর বডিগার্ড দুইজন তো চিনি পাওয়ায়, একজনক লাগছে বলে হাগা। তো একজনে হাগবা যাওয়ার কারণে পুরা রেডি হয়ে আছে, আর একজনে মোক হেল্প করার কারণে আহি বিছিনাত ঠিল ডাং ডাং করে পড়ি আছে। তো সো ময়ও তাই তো যাবই হাগবা, হাগুড়ি যেহেতু হাগা লাগছে, এই দরজার পাছফালে লুকাইছে মই দুখাম কারণে। তো সো আমি চেঞ্জ করলু, এবার কেনকা লাগছে মানে এইখানে জায়গাত বহি মই ভিডিও করিম বলে ভাবছো, আর এইখানে অল্প ডেকোরেশন করিম, চাই থাকক ভিডিওটো। তাইর অবস্থা নাই, একদম বহি লৈছে। তো নেক্সট রুম গটর এইখিনিত আছিল সোফা জোড়া, তো এইখানে জায়গার পরে মোর বস্তুখিনি নি তাতে পুরা ডেকোরেশন করিম এবার। তো গাইজ, যেহেতু মোর লগত হাতুড়ি নাই, মই এইডাল ব্যবহার করিম গাজাল গাড়াতে, আর এই কয়ডাল হল মোর গাজাল। সো গারং তেনেহলে। আমার কাম করি হয়ে গেল, ডেকোরেশন হয়ে গেল, এইয়া ভাগর লাগিল বহুত। আর এই হাগুড়ি আহি পুরা বহি আছে। তো আমার ডেকোরেশন কেনকে করলো খিনি যদি ছাপা খুঁজিছা সব দুখান, কেনকা লাগছে? নাই ইমান হেৰি কৰিব পৰা নাই, ইমান কি বলে কয় মানুহগুলা বহুত ভাল ভাল করে, মই কৰিব পৰা নাই। তো আমি কাম করিতে করিতে সন্ধ্যায় হয়ে গেল, সন্ধ্যা হয় আর এবার তো চাকি দিবা সময় হল আর। তো বাই বাই, দেরি করে লগ পাই আছো।
আজি রাতির কারণে খেসের দালির বড়া বানায় আসুন, পিঁয়াজ জালুক দিয়ে বটি লৈছুং, আর ইফালে ডিমা ভাজি আসুন, ডিমার শাখা মাজি ডিমার কারি, তাতে লৈছুং পিঁয়াজ জালুক নহরু আদা গরম মশলা বিলাহী তেজপাত জালুকর গুড়া নিমখ হালধি জিরা গোটা মশলা এইখানে, আর এইফালে ভাত হয়ে আছে, আর এইখানে হল আলু উহাইয়া পটকাইছো। সো স্টেপ বাই স্টেপ রান্ধি যাম, চাই থাকক ভিডিওটো। ডিমা হাগ্গ কেনকা লাগিল কবি, খাই দাই কেনকা লাগিল টেস্ট ক কবি দা, আর দেখাতে কেনকা হয়েছে সেই কত গমে পাইছা। মই জানো বিরাট রান্ধবা জানো, সেইকাৰণে কলুং আৰু। তো গাইজ, যদি মোৰ ভিডিঅ' ভাল লাগিল তেনেহ'লে এটা লাইক কৰি দিবি, এটা কমেণ্ট কৰি দিবি কেনকা লাগিল, আৰু চেনেলক মোৰ অলপমান গ্ৰ' কৰাই দিবি, আৰু ছাবস্ক্রাইব কৰি দিবি। কাই কাই চাই আছা? আরে ফ্রি হয় একদম, মুফট, একো পইচা টইচা নালাগে তো ছাবস্ক্রাইব কৰাতে, আৰু ওচৰতে থাকা বেল বটন হিট কৰি দিবি। ঠিক আছে, আজির কারণে গুড নাইট, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।